ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দার্জিলিং শহরে। বুধবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে দার্জিলিং এর হোটেল সিদ্ধার্থ ও হোটেল গোল্ডেন অর্কিডে। কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। জানা গিয়েছে এদিন রাতে আচমকা একটি হোটেলে আগুন লাগে। আগুন দেখতে পেয়ে হোটেল কর্মীরা ও স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি দমকলকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন ও পুলিশ প্রশাসন। ততক্ষণে আগুন সংলগ্ন আরেকটি হোটেলে ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে কি কারণে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তর। এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর নেই, তবে দুটি হোটেলের প্রায় সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। Thank you.